সুপ্রভাত, মাহি ই টিউশনে সকলকে স্বাগত জানাই। দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞানের যে অষ্টম অধ্যায়, সেখানে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংসদীয় কার্যপদ্ধতি বা কার্যক্রম। তো সংসদীয় কার্যপদ্ধতি, যে সংসদে কীভাবে কার্যাবলী অনুষ্ঠিত হয়, তো যবে থেকে আমাদের পার্লামেন্ট কাজ শুরু করেছে তখন থেকেই কেন্দ্রের ক্ষেত্রে পার্লামেন্ট, রাজ্যের ক্ষেত্রে রাজ্য বিধানমণ্ডলী, রাজ্য বিধানসভা, ঠিক আছে, এদের কিভাবে কার্যাবলী অনুষ্ঠিত হয়। তো এদের কার্যাবলী, যে সংসদীয় কার্যক্রম, এটা কিন্তু আমরা জানি সংসদের সংসদীয় শাসন ব্যবস্থার মাতৃভূমি বলা হয় কাকে, না ব্রিটেনকে, ঠিক আছে। আমাদেরও যে সংসদীয় শাসন ব্যবস্থা, এই ব্রিটেনের অনুকরণেই গ্রহণ করা হয়েছে। যাই হোক, তো এই সংসদীয় কার্যপদ্ধতি বা কার্যক্রমের মধ্যে আমরা কতগুলো বিষয় আলোচনা করব। এক হচ্ছে জিরো আওয়ার, দুই অনাস্থা প্রস্তাব, তিন ছাঁটাই প্রস্তাব, চার মুলতবি প্রস্তাব, পাঁচ দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, ঠিক আছে। প্রথমে হচ্ছে কি না জিরো আওয়ার। জিরো আওয়ার কি? জিরো আওয়ার হচ্ছে যে দেখবে সংসদে যে কার্যক্রম অনুষ্ঠিত হয় সেই কার্যক্রমে যে প্রথমে যে অধিবেশন চলে, এই কার্যাবলীকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরকারি কাজ, একটা হচ্ছে সরকারি কাজ, আরেকটা হচ্ছে বেসরকারি কাজ, ঠিক আছে। এই সরকারি কাজ, বেসরকারি কাজ প্রথমে শুরু হয় দেখবে প্রশ্নোত্তর পর্ব, ঠিক আছে। এই প্রশ্নোত্তর পর্বটা হচ্ছে বেসরকারি কাজের অন্তর্ভুক্ত, ঠিক আছে। প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয়, এর জন্য টাইম বরাদ্দ থাকে এক ঘন্টা, ঠিক আছে। তাহলে অধিবেশন শুরু হয় সকাল ১১টার সময়, ঠিক আছে। এই ১১টা থেকে ১২টা পর্যন্ত এই বেসরকারি কাজ অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব চলে। এরপর ঘড়ির কাঁটাতে যখন ১২টা বাজে, সেই ১২টা থেকে একটা কি, একটা দিন শেষ হচ্ছে আর একটা দিনের শুরু হচ্ছে। ফলে কি, এটা একটা শূন্য জায়গা, শেষ প্রাস শুরু, ঠিক আছে। ফলে এই ১২টা থেকে একটা এই জায়গাটায়, এই সময়টাকে বলা হচ্ছে ঘড়ির কাঁটার দিক থেকেও শূন্য, ঠিক আছে। এই সময় সদস্যরা নিজেদের যে জনস্বার্থ বিষয়ক কিছু জিনিস, যেগুলো তারা এই সময় আলোচনা করে, ঠিক আছে, এইটাই বলা হচ্ছে জিরো আওয়ার। এরপরে আবার একটা থেকে লাঞ্চের ব্যবস্থা থাকে এক ঘন্টা, আবার দুটো থেকে সরকারি কার্যাবলী অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে জিরো আওয়ার। এই জন্য, এই কারণে যে এটা ঘড়ির কাঁটার দিক থেকেও শূন্য, আবার কি একটা দিনের শেষ হচ্ছে আর একটা দিনের শুরু হচ্ছে, ফলে এই যে শূন্যস্থান, এই জায়গাটাকে বলা হচ্ছে জিরো আওয়ার। এখানে জনস্বার্থ বিষয়ে আলোচনা হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে কি অনাস্থা প্রস্তাব। অনাস্থা, একটা দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর সে কী করে, ক্ষমতায় অধিষ্ঠিত হয়, শাসন কার্য পরিচালনা করে। কিন্তু দেখা যায় যে অনাস্থা প্রস্তাব মানে কি, ধরো রাজ্যের ক্ষেত্রে বিধানসভা আর কেন্দ্রের ক্ষেত্রে লোকসভায় এই অনাস্থা প্রস্তাব আনেকার বিরোধী দলের নেতারা, তারা কী করে বলছে সরকারের প্রতি আর পার্লামেন্টের আস্থা নেই বা বিধানসভার আস্থা নেই, লোকসভার আস্থা নেই বা বিধানসভার আস্থা নেই, তখন তারা এই অনাস্থাসূচক প্রস্তাব উত্থাপন করে, ঠিক আছে। উত্থাপন করে কী করে, এটা দিনে যে কোনো সময় উত্থাপন করা যায়, করে এটা কী হয় না সচিবের কাছে জমা দেয়, ঠিক আছে। সেই সচিব কী করে, স্পিকারকে জমা দেয়, স্পিকার বিষয়টি দেখেন যে এটা ঠিক আছে কি না, যথাযথ যুক্তিসঙ্গত কি না, যিনি যদি দেখেন যে যথাযথ যুক্তিসঙ্গত, তাহলে উনি কী করেন, নিজেই প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর, ঠিক আছে, সভার কার্যক্রমে তিনি নিজে উঠে দাঁড়িয়ে প্রস্তাবটি পড়ে শোনান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই, সদস্যকেই বলেন যে প্রস্তাবটা বলতে, ঠিক আছে। এরপর সেটা আলোচনা করার পর স্পিকার বলেন যে এই সভার প্রস্তাবক এর পক্ষে বিপক্ষে ভোট দেন, ঠিক আছে। তো এখানে লোকসভার ক্ষেত্রে ন্যূনতম ৫০ আর বিধানসভার ক্ষেত্রে ন্যূনতম ৩০ জনকে উঠে দাঁড়াতে হয়, ঠিক আছে। যদি ৫০ জন উঠে দাঁড়ায় কি লোকসভার ক্ষেত্রে আর বিধানসভার ক্ষেত্রে ৩০ জন, তাহলে এটা পাস হয়, তারপরে ভোটাভুটিতে অংশ নেওয়া যায়। এটা হচ্ছে অনাস্থাসূচক প্রস্তাব। এটা সাধারণত বিরোধী দলের নেতারাই আনে, কেন সরকারি দলের নেতারা আনবেন না, ঠিক আছে। এরপর হচ্ছে ছাঁটাই প্রস্তাব, ঠিক আছে। ছাঁটাই প্রস্তাবটা কি,
যে আমরা জানি যে বাজেট যে মানে অনুষ্ঠিত করা হয়, বাজেট গ্রহণ করা হয়, সে বাজেট হচ্ছে দুটো বাজেট হয়, একটা হচ্ছে সাধারণ বাজেট আর একটা হচ্ছে রেল বাজেট। এই সাধারণ বাজেট প্রত্যেক বছর দেখি ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই বাজেট তৈরি করা হয়, ঠিক আছে। এই বাজেট কি করা হয় না, প্রত্যেকটা দপ্তরই তার বাজেট বাড়ানোর জন্য চাই, ঠিক আছে। এই বাজেট বিভিন্নভাবে হয়, ঠিক আছে। তো এই বাজেট সংক্রান্ত বিষয়ে যে আলোচনা হয় এটা হচ্ছে ব্যয় কমানোর জন্য, এটা হচ্ছে ছাঁটাই প্রস্তাব, আর হচ্ছে কি না মুলতুবি প্রস্তাব। মুলতুবি প্রস্তাবটা কি, যে সংসদে যে আলাপ আলোচনা চলে এইগুলো কি হয়, প্রত্যেকটাই কি প্রত্যেকটাকে একটা নির্দিষ্ট কার্যসূচি অনুযায়ী বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়, যেগুলো পরপর পরপর আলোচনা হয়। কিন্তু কিছু বিষয় থেকে যায় যেগুলো আর কি হয় এর আলোচনার মধ্যে আসে না, ফলে কি সেগুলো আলোচনা করতে গেলে প্রথমে যে কোনো বিষয়ে আলোচনা করার জন্য অধ্যক্ষের অনুমতিক্রমে আলোচনা করতে হয়। তখন কর্তৃপক্ষ কি করে, ওখানকার সদস্য তারা কি করে, যে এটা আলোচনা করার জন্য সদস্যের পার্লামেন্টের যে লোকসভার যে স্পিকার তার সম্মতিক্রমে বা বিধানসভার স্পিকারের সম্মতিক্রমে, ঠিক আছে, যেগুলো এর এই আলোচ্যসূচির অন্তর্ভুক্ত নয় অথচ জাতীয় স্বার্থে বা জনগণের স্বার্থে অত্যন্ত জরুরি সেইগুলো উত্থাপন করে আলোচনার জন্য প্রস্তাব জানায়, এটা হচ্ছে মুলতুবি প্রস্তাব। আর হচ্ছে কি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব। এই দৃষ্টি আকর্ষণী প্রস্তাবটা হচ্ছে ভারতের একটা নতুন উদ্ভাবন প্রক্রিয়া, ঠিক আছে, নতুন উদ্ভাবন, এটা অন্যান্য দেশে কিন্তু নেই। আমরা ব্রিটেনের থেকে আমাদের সংসদীয় শাসন ব্যবস্থাটা গ্রহণ করেছি, ব্রিটেনকে বলাই হয় যে সংসদীয় ব্যবস্থার মাতৃভূমি, ঠিক আছে। সেই ব্রিটেনেও কিন্তু এই দৃষ্টি আকর্ষণী প্রস্তাব নেই। একজন তাত্ত্বিক সুভাষ কাশ্যপ উনি বলেছেন এটা ভারতবর্ষের একটা নতুন উদ্ভাবন প্রক্রিয়া এই দৃষ্টি আকর্ষণী প্রস্তাব। কি না এই দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, এই যে মুলতুবি প্রস্তাবটা যেটা বললাম, এই মুলতুবি প্রস্তাবটা প্রায় কেন মুলতুবি প্রস্তাব কারা উত্থাপন করে, বিরোধী দলের নেতারা। এই বিরোধী দলের নেতারা উত্থাপন করার পর তারা কি সরকারের বিভিন্ন দিক সমালোচনা করে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই সরকার চাইবে না তার সমালোচনা হোক, ফলে কি এই মুলতুবি প্রস্তাবটা প্রায় বন্ধের পথে। তখন কি করা হয় যে এই দৃষ্টি আকর্ষণী প্রস্তাবটা হচ্ছে কি বিরোধী দলের নেতারা সরকারের পক্ষকে চেপে ধরার জন্য বিভিন্ন সাম্প্রতিক যে ইস্যুগুলো, যেমন ধরো কোথাও রেল দুর্ঘটনা ঘটে গেছে বা কোথাও ডেঙ্গুতে মানুষ মারা গেছে, ঠিক আছে, যখন আমাদের দেখো এখন রাজ্যে ডেঙ্গু একটা বড় একটা সমস্যা হিসেবে দেখা গিয়েছে, তো সেইটা যাতে সরকারের পক্ষকে চেপে ধরা যায় সরকারের সমালোচনা করার জন্য এই দৃষ্টি আকর্ষণী প্রস্তাবটা উত্থাপনের মাধ্যমে সরকারকে মাধ্যমে এখানে বিধানসভার মাধ্যমে সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করে, যে এটা সরকার যাতে এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে, যাতে জনগণকে এর সহজ মানে সুরক্ষা প্রদান করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লোকসভা তথা রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, তাদের যে সংসদীয় কার্যক্রম সেই কার্যক্রম এইভাবেই কিন্তু পরিচালিত হয়। জিরো আওয়ার, আমরা বলেছি প্রথমে যে সরকারের দুটো কাজ, একটা যে সরকারি কাজ বেসরকারি কাজ, বেসরকারি কাজের মধ্যে পড়ে প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্ব চলার পর যখন ঘড়ির কাঁটাতে 12টা বাজে দিয়ে শূন্য থেকে আবার শুরু হয়, ঠিক আছে, শূন্য থেকে এক, 12টা থেকে একটা ইচ্ছা শূন্য সময়, আর একটার পরে আবার টিফিন লাঞ্চ আওয়ার চলে, তারপরে আবার দুটো থেকে সরকারি কার্যক্রম শুরু হয়। এই যে 12টা থেকে একটা সময়টা হচ্ছে জিরো আওয়ার। তাহলে জিরো আওয়ার হয় অনাস্থা প্রস্তাব, ছাঁটাই প্রস্তাব, মুলতবি প্রস্তাব, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, ঠিক আছে। এইগুলো হচ্ছে আলোচনা হয়, এটা হচ্ছে সংসদীয় কার্যক্রম বা কার্য পদ্ধতি, ঠিক আছে। তাহলে আজকের আলোচনা এতটাই, আমাদের এখানেই যে ভারতের যে আইন বিভাগ, ঠিক আছে, সেই আইন বিভাগ ভারতের আইন বিভাগ, সেক্ষেত্রে রাজ্যেরও আইন বিভাগ আছে, কেন্দ্রের আইন বিভাগ, দুটোই আমরা আমাদের আলোচনা করলাম। সেখানে কীভাবে কী প্রস্তাব আলোচনা হয়, কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, কার কী ক্ষমতা, কী ভূমিকা, কোন কক্ষের কী ক্ষমতা, কী ভূমিকা, কে বেশি ক্ষমতা ভোগ করে, কী কম ক্ষমতা করে, সবগুলোই আমরা আলোচনা করলাম। লাস্ট আলোচনা করলাম সংসদের যে কার্য পদ্ধতি বা কার্যপ্রণালী কীভাবে অনুষ্ঠিত হয় সেটা আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে আজকের আলোচনা এতটাই। এখানে কারোর কোনো যদি অসুবিধে হয় বুঝতে, সে মুলতুবি প্রস্তাব হোক, দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব হোক, ছাঁটাই প্রস্তাব হোক, যাই আলোচনা অসুবিধা হোক না কেন, অবশ্যই আমাদের ওয়েবসাইটে জানাবে,
আমরা তার সমস্যার সমাধান করব। ধন্যবাদ।